গুড ইভিনিং, আমি ইন্দ্রাণী। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও, একটি নতুন টপিকের ওপর, বেশ কিছু নতুন নতুন টিপস নিয়ে আমার সমস্ত বন্ধুদের কাছে। সবার আগে আপনাদের প্রত্যেককে, যেরকম আমি সবসময় বলে থাকি, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করছেন, ভিডিওসগুলোকে লাইক করছেন, সাবস্ক্রাইব করেছেন এবং স্পেশালি অবশ্যই আমাকে পছন্দ করছেন। সো ইট ইজ আ ভেরি গুড প্লেজার অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল আপনাদের সকলের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। এবং যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন বা আমাদের এই চ্যানেলটির সাথে আজকে প্রথমবার পরিচিত হয়েছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। এবং আপনাদের সকলের কাছে একটি ছোট্ট নিবেদন আমার, যে প্লিজ যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং যদি আমাকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের যে বেল আইকনটি টিপতে কিন্তু একদম ভুলবেন না, কেননা বেল আইকনটি যখনই আপনি টিপছেন তখনই আমাদের সমস্ত নোটিফিকেশনসগুলো কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেককেই খুব তাড়াতাড়ি আমার যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেই টপিকটা থেকে চলে যাচ্ছি, কারণ সময় সবার কাছে বিষয়গুলো এবং সর্বপ্রথম বলি, আজকে আমি যে পার্টিকুলার একটি বিউটির ব্যাপারে কথা বলতে চলেছি বা যে বিউটি প্রোডাক্টের ব্যাপারে কথা বলতে চলেছি, সেটি ভীষণভাবে একটি উপকারী প্রোডাক্ট। এবং সাইন্টিফিক্যালি বলুন বা আপনার বিউটি থেরাপিস্টের মতে বলুন, এর কিন্তু প্রচুর ভ্যালুয়েশন আছে। দ্যাট ইজ গ্লিসারিন, সাইন্টিফিক্যাল নেম গ্লিসেরল। এর প্রচুর গুণাগুণ ম্যাক্সিমামলি আমাদের মেয়েদের মধ্যে বা অনেকের ধারণা হচ্ছে যে গ্লিসেরল বা গ্লিসারিন যার কমন নাম, এটি মূলত যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন নিয়ে, মূলত তাদের জন্য। কিন্তু এটা হয়তো অনেকেই জানে না যে গ্লিসারিন ওয়ার্কস ফ্যান্টাস্টিক অন অয়েলি স্কিন টু, এবং এটা শুধু মেয়েদের জন্য তা নয়, ছেলেরাও কিন্তু ইকুয়ালি এটাকে বেনিফিটেড হতে পারে। এবার আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে গ্লিসারিনে এমন কী কী আছে যে যেটার কারণে এটি যে কোনো স্কিন টাইপে, ইদার ড্রাই, নর্মাল, সেন্সিটিভ বা আপনার অয়েলি স্কিন, প্রত্যেকটা স্কিনে এতে এত সুন্দর করে সুইটেবল হয়ে ওঠে কেন। প্রথমে আমি গ্লিসারিনের কিছু গুণের কথা আপনাদের এখানে বলে রাখি। প্রথমে যেটা বলবো, দ্যাট ইজ গ্লিসারিন সাংঘাতিক পরিমাণে অ্যান্টি এজিং এলিমেন্টসের ভর্তি। বয়সের ছাপ, যেটি ফ্রি রেডিকালস আমাদের শরীরে তৈরি হওয়ার জন্য খুব অল্প বয়সে তাড়াতাড়ি এসে পড়ে এখনকার সময়তে, গ্লিসারিন কিন্তু অনেকটাই সেই এজিং জিনিসটা আমাদের শরীরে বা আমাদের মুখে যাতে এফেক্ট না করে, সেটা কিন্তু সাংঘাতিকভাবে প্রতিরোধ করে গ্লিসারিন। নাম্বার টু, গ্লিসারিন আমাদের কোষের পারমিয়াবিলিটি বলতে কোষের মধ্যে কোনো বস্তুর যে আদান বা প্রদান, যে ধোকা বা বেরোনো, কারণ প্রত্যেকটি কোষে যেটা সবাই জানে মুখ থাকে এবং সেই মুখটিকে আমরা ক্লিনজার টাইমে খুলি আর টনিক করে সেই মুখটাকে বন্ধ করে দিই। ক্রিম যেটা আমরা অ্যাপ্লাই করি সেটাও কিন্তু আমাদের শরীরে বা মুখের বিভিন্ন কোষের মাধ্যম দিয়ে কিন্তু ভেতরে ঢোকে। এবারে গ্লিসারিনের কাজ হচ্ছে কোষের পারমিয়াবিলিটি, এই যে ঢোকা বেরোনো, এই জিনিসটাকে রেগুলেট করে গ্লিসারিন। যেটি অনেক সময় দেখা যায়, ধরুন আপনি অনেক দিন চর্চা করছেন না বা আপনার লাইফস্টাইলে প্রচুর হেক্টিক প্রেশারের মধ্যে আছেন, প্রচুর ধুলো বালি ময়লা রোদের তাপ আপনার স্কিনকে মানে একদম নাজেহাল করে দিচ্ছে, তাদেরকে কিন্তু গ্লিসারিন ভীষণভাবে প্রোটেকশন দেয়। থার্ড, নতুন কোষ আমাদের শরীরে অবনত তৈরি হয়ে চলেছে এবং পুরোনো মৃত কোষগুলো বেরিয়ে যায়, এটা তো আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকেই সায়েন্সের থ্রু দিয়ে জেনে এসেছি। কিন্তু এটা জানেন কি যে অনেক সময় এই যে যুবা যে কোষগুলো বা ইয়াং সেলস যেগুলো আমাদের শরীর তৈরি করে আমাদের নিজেদের বেনিফিটের জন্য, সেগুলো বেশ কিছু কারণবশত অনেক সময় কমপ্লিটলি ম্যাচিওর হতে পারে না বা গ্রো করতে পারে না, এবং বয়সের আগেই সময়ের আগে সেগুলো ঝরে পড়ে যায় উইথ দোজ ওল্ড প্যারাফিন টিস্যুজ বা ট্যাক্সেসের সাথে। এই জিনিসটাকে প্রতিরোধ করে গ্লিসারিন। গ্লিসারিনের কাজ হচ্ছে এইসব যুবা কোষ বা নব্য কোষ বা ইয়াং সেলসদের মধ্যে ম্যাচিওরিটি লেভেলটা তাড়াতাড়ি আসে, যাতে তারা তাড়াতাড়ি বড় হয়ে গিয়ে
সুস্থভাবে সুন্দরভাবে আমাদের জন্য কাজ করতে পারে। এছাড়া গ্লিসারিন অয়েলি স্কিনে ম্যাজিকের মতন কাজ করে। কীরকম ম্যাজিকের মতন কাজ করে? এক্সেসিভ অয়েল সিক্রেশন হওয়ার জন্যে ইন্টারনাল মানে শরীরের ভেতর থেকে কিন্তু একটি ল্যাক অফ অয়েল বা ল্যাক অফ ডিহাইড্রেশন শুরু হয়ে যায়, যে জিনিসটা কিন্তু গ্লিসারিন প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে বা আপনার প্রোটেকশন দেয়। অয়েলি স্কিনের জন্য তো বটেই, এছাড়া যাদের সেন্সিটিভ চামড়া তারাও কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারে। হ্যাঁ, ডিরেক্ট গ্লিসারিন হয়তো আপনি নিতে পারবেন না, কিন্তু সেটিকে অ্যাজ এ না আফটার ওয়াশ আবার টোনার হিসেবে সেন্সিটিভ স্কিনও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারে উইদাউট এনি রিয়াকশন, নো অ্যান্টি রিয়াকশন। এবং এছাড়া গ্লিসারিনের মধ্যে আরেকটি যেটি গুণ হচ্ছে সাংঘাতিকভাবে স্কিন সাপল এবং স্মুথ বানায়। মানে গ্লিসারিন যারা প্রতিনিয়ত ব্যবহার করে বা যারা ব্যবহার করে থাকেন, যারা আপনি যদি তাদের স্কিন কে টাচ করেন, ফিল করেন, ইউ উইল ফিল যেন মানে পুরোটা ফেদার আপনার হাতের উপর দিয়ে পড়ে গেল, বা সিল্ক স্যাটিনের কোনো কাপড় মানে আপনার হাতের পাশ দিয়ে পড়ে গেল। যারা গ্লিসারিন ইউজ করে এরকম যদি আপনাদের অচেনা জানার মধ্যে কেউ থাকে, তার স্কিনটা একবার টাচ করে দেবেন এবং নিজের স্কিনটা টাচ করে দেবেন, ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স। আপনি যতই বেশি করুন, যতই বেশি করুন না কেন, গ্লিসারিনের মতন র প্রোডাক্ট বা গ্লিসারিনের মতন কুইক অ্যাকশন খুব কম প্রোডাক্ট বা খুব কম বিউটি মেথডসই করতে পারে। এছাড়া গ্লিসারিনের আরেকটি বিরাট গুণ হচ্ছে ফটো এজিং থেকে আমাদেরকে রক্ষা করে। এবার আপনারা জিজ্ঞাসা করতেই পারেন, এজিং তো শুনেছি, অ্যান্টি এজিং শুনেছি, ফটো এজিং জিনিসটা কি? আপনি কি জানেন যে যদি আপনি প্রতিনিয়ত সে আপনার কাজের জন্য হোক বা অন্য কোনো রিজনে হোক যদি রোদে নিচে থাকেন, তাহলে আপনার স্কিন বা হেয়ারের কতটা ড্যামেজ হয়, শরীরে কতটা ক্ষতি হয়? হ্যাঁ, এবার আপনি বলবেন হ্যাঁ সে তো আমরা জানি, সে কারণ কি চামড়াটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সবাই হাই পাওয়ারের SPF যুক্ত সানস্ক্রিন লাগিয়ে ফেলি। তবে এটা কি জানেন যে যে সানস্ক্রিন বা SPF যুক্ত যে প্রোডাক্টসগুলো আপনি ব্যবহার করছেন, সে আপনার ফাউন্ডেশন হোক অর ইদার আপনার ডে ক্রিম হোক, সেগুলোরও কন্টিনিউয়াস যদি আপনি ব্যবহার করেন, তাতেও আপনার স্কিনের যে টোন সেই টোনটা এফেক্টেড হয়। জানা ছিল কি? আই হোপ জানা ছিল না, কারণ এটা ম্যাক্সিমামই লোকে জানা থাকে না, কেননা আমাদের SPF যুক্ত সানস্ক্রিনের হ্যাবিটটা থাকে এবং ইটস ভেরি মাচ এসেন্সিয়াল, কারণ বাইরের রোদের তাপ সাদা রয়েছে। তো কিন্তু এই SPFগুলোর মধ্যে হাই পাওয়ার SPF যুক্ত ক্রিমগুলোর কথা বিশেষ করে বলবো, এগুলো রেগুলার বেসিসে যদি এক্সেসিভ ইউজ যদি হয়ে যায়, এটা কিন্তু স্কিনের পিগমেন্ট টোনটাকে নষ্ট করে। মানে আপনার ন্যাচারাল যে টোননেস বা ন্যাচারাল যে সাপলনেসটা সেটা কিন্তু অনেকটাই ভাবে ড্যামেজ করে। এবং অনেকেই আমার কাছে এই কমপ্লেনটা করে যে ইন্দানি আমি বিশেষ করে সানস্ক্রিন অতিরিক্ত ইউজ করে পরে ওয়াশ করা পরে দেখেছি আমার স্কিনটা খুব ড্রাই ফিল। তো তাদের জন্য আমি অবশ্যই বলবো সানস্ক্রিন ইউজ করা বন্ধ করো না, কিন্তু সানস্ক্রিন যখন তুমি ব্যবহার করছো ইদার তুমি তার আগে বা সানস্ক্রিনের সাথে তুমি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ গ্লিসারিন ড্রপ অবশ্যই মিক্স করে ইউজ করতে পারো। কেন? গ্লিসারিন ফটো এজিং, এই যে সানলাইটের থেকে বা SPF-এর অতিরিক্ত ইউজেজের কারণে এই যে আমাদের স্কিনের মধ্যে একটা এজিনেস বা তাড়াতাড়ি গুড়িয়ে যাওয়ার যে জিনিসটা হয়, সেই জিনিসটা কিন্তু গ্লিসারিন ভীষণভাবে রক্ষা করে, যাতে আমরা তাড়াতাড়ি গুড়িয়ে না যাই, যাতে আমাদের স্কিনটা ফরএভার সাপল স্মুথ থাকে, একটা ফ্রেশ ইয়াং লুক সবসময় থাকে। এটা কিন্তু গ্লিসারিন ভীষণভাবে আমাদেরকে উপকার দেয় বা হেল্প করে, সাহায্য করে আমাদেরকে। এবার আপনারা কি তোমরা যাদের ন্যাচারাল অয়েলি স্কিন আছো, প্রথমত বলি খাওয়া দাওয়াটায় একটু তেল মশলা কম করো ভাই, কারণ যদি তেল মশলা ভাই বা বোনেরা যদি কম না খাও বা জাঙ্ক ফুড যদি একটু না কমাও, তাহলে কিন্তু অয়েলি স্কিনে যতই ট্রিটমেন্ট করো না কেন ভুগতে হবে কিছু। তবে যারা মেনটেন করো হেলদি ডায়েটস বা হেলদি এ বা যারা ইচ্ছুক আছো মানে মডারেট যারা লাইফস্টাইলকে মেনটেন করছো, তাদেরকে বলবো তোমরা নর্মালি যেরকম ধরো নিম প্রোডাক্টস বা অ্যালোভেরার প্রোডাক্টস যেগুলো তোমরা ব্যবহার করো বা টি ট্রি প্রোডাক্টস যেগুলো আপনার আমাদের অয়েলি স্কিনের জন্য খুব এফেক্ট করে, তার সাথে কিন্তু তোমরা গ্লিসারিন কিন্তু নির্ভয়ে ব্যবহার করতে পারো।
অ্যাজ অ্যান আফটার ওয়াশ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান টোন। কী করে ব্যবহার করবে ব্যবহার বিধিটা জানিয়ে দিই। তুমি যদি আফটার ওয়াশ হিসেবে যদি ব্যবহার করতে চাও, ধরো তুমি সামার টাকাতে মুখ ধুলে বা ফেস ওয়াশ ইউজ করে ব্যবহার করতে চাও, তাহলে তুমি হাফমক জলে পরিমাণ মতো গ্লিসারিন, আমি বলছি না মাত্রা, তুমি তো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট সেই মাত্রা তুমি এতে দিয়ে তুমি সেটাকে আফটার ওয়াশ হিসেবে ইউজ করতে পারো। এবং বা কটনের মধ্যে ওটাকে ভিজিয়েও তুমি ড্যাপ করে নিয়ে হালকা হালকা যখন শুকিয়ে আসবে তখনও মুখটা ধুয়ে ফেলতে পারো, ইটস ভেরি এফেক্টিভ। আর টোনার হিসেবে যদি ব্যবহার করতে চাও তাহলে একটা পরিমাণ মতো গ্লিসারিন, তার সঙ্গে তোমার গোলাপ জল পরিমাণ মতো, দুটোকে কম্বাইন করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে একটা কন্টেনারে রেখে দাও। রেখে দিয়ে সেটাকে তুমি আফটার ওয়াশ আফটার ক্লিনজিং অনায়াসে তুমি তোমার যে রেগুলার টোনারটাকে তুমি ইউজ করো তার জায়গায় কিন্তু তুমি ব্যবহার করতেই পারো, আর দেখবে দ্য রেজাল্টস উইল বি ভেরি ভেরি এফেক্টিভ। তাহলে আজকে এই অবধি রইল, আগামী সপ্তাহে আগামী ভিডিওতে আমি আরও বেশ কিছু ইনফরমেশনস নিয়ে আবার আসবো। তবে যেতে যেতে অবশ্যই বলবো, তোমরা যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছো, প্রথমবার আমাদের সাইট ভিজিট করছো, আমাদের ভিডিওসগুলো দেখছো এবং আমাকে দেখছো অবভিয়াসলি, তারা যেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ফ্রেন্ড রিলেটিভ যারা যে যেখানে আছে সবাইকে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে টিপি বেল আইকনটি টিপতে ভুলো না, কারণ তুমি ঘন্টা বাজানো টিকটক টিপলে তবেই তুমি তোমার নোটিফিকেশনসগুলো সবার আগে পাবে। এবং এছাড়া তোমরা যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার, আরও বেশি বেশি করে লাইক দাও, বেশি বেশি করে শেয়ার করো, বা তোমাদের পয়সা খরচা হচ্ছে না তো অবভিয়াসলি করতেই পারো, নো রিস্ক নাথিং। এবং এছাড়া আমার দেওয়ার টিপসগুলো তোমাদের কেমনভাবে কাজ করছে বা তোমাদের কীভাবে উপকার করছে বা তোমাদের ভালো লাগছে কি না, বা ধরো তোমাদের যদি আরও কিছু ফিডব্যাকস থাকে, সো প্লিজ ডু টেল মি ইন দ্য কমেন্ট ডিসক্রিপশন বক্স গিভেন বিলো, ডিসক্রিপশন বক্সে সেগুলো জানিও, হোয়াটসঅ্যাপ করো আমাকে, নিশ্চয়ই তোমাদের ফিডব্যাক শুনে জানি, কারণ তোমাদের ফিডব্যাকগুলো আমাকে এনকারেজ করে, আমাকে আরও অনুপ্রেরণা দেয়, এবং অবশ্যই বলবো আমাকে ভীষণ ভীষণভাবে মোটিভেট করে যাতে আমি আরও নতুন নতুন টপিকস এবং নতুন নতুন ভিডিওস নিয়ে তোমাদের সামনে আসতে পারি। সো প্লিজ ডু ওয়াচ, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় করে আমাকে শোনার জন্য। তা আজকে তাহলে এই অবধি,